নমস্কার বন্ধুরা, অনলাইন ইউটিউব একাডেমিতে তোমাদের আবারও ওয়েলকাম। ইতিমধ্যেই এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে নোটিশ অফ জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড কোয়ান্টিটি সার্ভিং অ্যান্ড কন্ট্রাক্টসের এক্সামিনেশন অর্থাৎ চাকরি পরীক্ষার নোটিফিকেশনটি দেওয়া হয়েছে। কি বলা হচ্ছে নোটিফিকেশনটিতে, কারা কারা আবেদন করতে পারবে এবং পোস্টে কী কী আছে, আবেদন করার পদ্ধতি, স্যালারি কত, যাবতীয় ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি। সে কারণে ভিডিওটি একদম স্টার্টিং টু এন্ডিং দেখতে থাকো আর একদমই স্ক্রিপ্ট না করে দেখো, যা থেকে তোমরা প্রত্যেকটা ডিটেলস ভালোভাবে বুঝে যেতে পারো এবং ফর্ম ফিল আপটিও তোমরা করে নিতে পারো। তো চলো কথা না বাড়িয়ে এবার ভিডিওর দিকে আমরা এগোতে থাকি। অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিশটি আছে, নোটিশটি ঠিক এরকম। নোটিশটিতে যে পেজটি দেওয়া আছে, পেজে এখানে পরিষ্কার উপরে লেখা আছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড কোয়ান্টিটি সার্ভিং অ্যান্ড কন্ট্রাক্টস এক্সামিনেশন 2022। ডেট অফ সাবমিশন হচ্ছে 12/8 তারিখ থেকে 2 তারিখ অর্থাৎ 2/9/2022 অবধি অনলাইন সাবমিট করা যাবে। অনলাইন রিসিপ্ট নামানো যাবে 2 তারিখ অবধি। অনলাইন ফি পেমেন্ট করা যাবে 3 তারিখ অবধি এবং অফলাইন চালান বের করা যাবে 3 তারিখ। এবং কারেকশনের উইন্ডো অর্থাৎ অনলাইন সাবমিট করার পর তোমাদের যদি কোনোরকম কারেকশন হয় সেটা তোমরা 4 তারিখে করতে পারবে। এবং সিবিটি অর্থাৎ যে পরীক্ষাটি হবে, ফার্স্ট পরীক্ষাটি সেটা November 2022 হবে। পরবর্তীতে নিচের দিকে আসলে দেখা যাবে যে ডিটেলস অফ পোস্ট, এই ডিটেলসে কী কী আছে। বর্ডার রোডস অর্গানাইজেশন BRO জুনিয়র সিভিল এবং ইলেকট্রিক্যালে নেওয়া হবে। পাবলিক ও সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টে সিভিল এবং ইলেকট্রিক্যাল নেওয়া হবে। সেন্ট্রাল ওয়াটার অ্যান্ড পাওয়ার রিসার্চ স্টেশনে সিভিল ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল নেওয়া হবে। তা বাদে আছে সেন্ট্রাল ওয়াটার কমিশন আছে, ডিরেক্টরেট অফ কোয়ালিটি অ্যাসুরেন্স আছে, বিভিন্ন দপ্তরে নেওয়া হবে। ভ্যাকেন্সি কত আছে সেটা পরবর্তীতে জানানো হবে, এখনও সেটা জানানো হয়নি। এবং কিছু কিছু সুইটেবল ক্যান্ডিডেট এবং PWD ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যা যা প্রযোজ্য সেগুলো এখানে পরিষ্কার লেখা আছে। আরও নিচের দিকে আসি এবার, যে কারা কারা এটার জন্য আবেদন, এখানে লেখা আছে অনলি মেল ক্যান্ডিডেটস আর এলিজিবল ফর দ্য পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার ইন দ্য বর্ডার রোড অর্গানাইজেশন অর্থাৎ BRO-তে যেটা আছে সেখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে আবেদন করার জন্য। এজ লিমিট বলা আছে 1/1/2022 অনুযায়ী এজ হতে হবে, আপ টু 30 ইয়ার্সই ম্যাক্সিমাম। এবং সেন্ট্রাল ওয়ার্কসের ক্ষেত্রে 32 আছে, কিছু কিছু ডিপার্টমেন্ট সেগুলো দেখে নিতে পারো যে আপ টু কত বছর বয়স অবধি তুমি পরীক্ষাটি দিতে পারবে। SC/ST OBC-র ক্ষেত্রে যা যা ছাড় থাকে ঠিক তেমনই, 3 বছর OBC-দের ক্ষেত্রে এবং SC/ST-দের ক্ষেত্রে 5 বছরের ছাড় দেওয়া আছে। নিচের দিকে তোমরা চলে আসলে এখানে কিছু কিছু ডিটেলস যেগুলো খুব ইম্পর্টেন্ট না, আজকে এখানে মূলত মেন ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ইসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান, এটা খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এই পয়েন্টে অনেকে অনেক কিছু বুঝতে পারছে না যে কারা কারা আবেদন করতে পারবে। তো প্রথমত দেখে নাও, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলে ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট, অর 3 ইয়ার্স ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজড অ্যান্ড 2 ইয়ার এক্সপিরিয়েন্স। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ হয় ডিগ্রি বা বিটেক প্রয়োজন বা ডিপ্লোমা প্রয়োজন। এবং এখানে একটা জিনিস তোমাদেরকে বলে দিই, যারা যারা ডিপ্লোমা সবে কমপ্লিট করেছে এবং 6 সেমিস্টারের রেজাল্ট হাতে পাওনি, তোমরা কিন্তু এটা আবেদন করতে পারবে না, কারণ এখানে ফাইনাল সেমিস্টারের রেজাল্ট যে মার্কসটি আছে সেটা এবং যে সার্টিফিকেট সেটা এখানে আপলোড করতে হয়। যদি সেপ্টেম্বরের 9 তারিখের আগে রেজাল্ট দিয়ে দেয় তাহলে তোমরা আবেদন করতে পারো, তোমরা 9 তারিখ অবধি ওয়েট করতে পারো যেহেতু লাস্ট ডেট এর এখনও অনেকটা আছে। ফাইনাল সাবমিট বা তোমরা পুরোপুরি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট না করা অবধি বা যারা অ্যাপিয়ারিং লাস্ট ইয়ার আছো, তোমরা কিন্তু এটা আবেদন করতে পারবে না। তোমাদের ফাইনাল ইয়ারের মার্কশিট বা ফাইনাল ইয়ারের যে মার্কস আছে সেটা কিন্তু এখানে প্রয়োজন। নিচের দিকে আসলে আরও প্রত্যেকটা ডিপার্টমেন্টে কী কী প্রয়োজন সেটা, তা বাদেও 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স এখানে বলা আছে। তোমরা সাধারণত পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করো এই এক্সপিরিয়েন্সটার ক্ষেত্রে হয়তো ছাড় পেতে পারো। এক্সপিরিয়েন্সটা এখন মেন জায়গা হচ্ছে তোমাদের মেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট থাকতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে আরও নিচের দিকে কিছু কিছু ডিটেলস আছে। অ্যাপ্লিকেশান ফিস এখানে দেখা, এখানে যে সমস্ত ছবির যে সাইজ, কত সাইজে তোমরা ছবি অ্যাপ্লাই করবে, 20-50 KB মধ্যে হতে হবে, JPG ফরম্যাটে ছবি হতে হবে, তারপরে তোমাদের সিগনেচার থাকতে হবে। নিচের দিকে আরও আসলে এখানে দেখতে, লাস্ট ডেট টাইম সাবমিশন তো আমরা উপরেই বলে দিলাম। তোমাদের এখানে ফর্ম ফিল আপে যেটা প্রয়োজন, 100 টাকা লাগবে তোমাদের ফর্ম ফিল আপে। আর কারেকশনের ক্ষেত্রে ইউনিফর্ম কারেকশন চার্জ এত, অ্যান্ড ফর মেকিং কারেকশন রিসাবমিটিং মডিফাইড কারেক্টেড অ্যাপ্লিকেশান ফার্স্ট টাইম সেটা হবে 500 টাকা যদি কারেকশন করতে হয়। কারেকশনের ক্ষেত্রে অনেক ঝামেলা, তোমরা চেষ্টা করবে একবারেই যাতে সঠিকভাবে যে আবেদনটি আছে করে দেওয়ার। সেন্ট্রাল রিজনে ছাড়া হয়েছে, ইস্টার্ন রিজনে, কর্ণাটকের রিজনে, মধ্যপ্রদেশ রিজন, নর্থ ইস্টার্ন রিজনে, তারপরে নর্থ রিজন, নর্থ ওয়েস্টার্ন,
সাউথ রিজন, ওয়েস্টার্ন রিজনে এই যে পরীক্ষাটি আছে সেটা দেওয়া হয়েছে। পরীক্ষাটি কী কীভাবে হবে এবার দেখে নেব। পেপার ওয়ানে থাকছে সিবিটি, সিবিটিতে থাকছে জিআই 50 মার্কসের, জেনারেল অ্যাওয়ারনেস 50 মার্কসের, এবং বি হচ্ছে জেনারেল ইঞ্জিনিয়ারিং। জেনারেল ইঞ্জিনিয়ারিংয়ে যেটা হচ্ছে সিভিলদের ক্ষেত্রে 100/100, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 100, মানে যারা যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের পরীক্ষাগুলি হবে। মোট 2 ঘন্টা তোমরা টাইম পাবা, 2 ঘন্টা 40 মিনিট যারা প্যারা 10.1 অনুযায়ী স্টুডেন্ট। এবং পেপার টু হবে রিটেন, জেনারেল ইঞ্জিনিয়ারিং সিভিল অ্যান্ড স্ট্রাকচারাল, জেনারেল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা, সেখানে 300 মার্কসের। এই ছিল প্রত্যেকটা পার্ট পেপার। আশা করি তোমরা পেপার ওয়ান পেপার টু বুঝতে পেরেছো। তাও যদি কোনোরকম কোনো জায়গায় তোমাদের অসুবিধা, আমাদেরকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তোমাদের জন্য তোমাদের যা যা ডাউট থাকবে আমরা ক্লিয়ার করিয়ে দেবো। এখানে পেপার ওয়ান পেপার টু এর বিভিন্ন জেনারেল অ্যাওয়ারনেস এবং জিআইয়ের প্রত্যেকটা সিলেবাস দেওয়া আছে। এই সিলেবাসের উপরে জেই অর্থাৎ আমাদের এসএসসি জেই রিলেটেড একটি টপ অর্থাৎ যে এক্সাম গাইড ভিডিও আমরা আমাদের চ্যানেলে খুব শীঘ্রই দিতে চলেছি। বিভিন্ন পরীক্ষার, বেঙ্গল পুলিশ, তারপরে ক্লার্কশিপ, বিভিন্ন পরীক্ষার আমরা কিন্তু এখানে ইতিমধ্যেই এক্সাম গাইড ভিডিও দিয়ে দিয়েছি। যারা এখনও দেখোনি তোমরা আই সেকশন থেকে দেখে নিতে পারো, বা আমাদের এক্সাম গাইড বলে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। এখানে আরও কিছু কিছু ডিটেলস দেওয়া আছে, তোমাদের যে সিলেবাস বৃত্তান্ত কিছু দেওয়া আছে। তারপরে মোড অফ সিলেকশনে আনরিজার্ভ ওবিসি ইসি, তারপরে এসসি এসটিতে যেমন ঠিক রিজার্ভেশন থাকে সেই সেম রিজার্ভেশন এখানে রাখা হয়েছে। পরবর্তীতে যা যে মেন পয়েন্ট আছে আরও নিচের দিকে কিছু আসলে তোমাদের যে গাইডেন্স অর্থাৎ তোমাদের যে এক্সপিরিয়েন্সের কিছু কিছু ডিটেলস লেখা আছে, কীভাবে হতে হবে এক্সপিরিয়েন্স এই বিষয়ে। তারপরে একদম নিচের দিকে তোমরা যদি চলে আসো, একদম এই যে নোটিফিকেশানটা লাস্টের দিকে, তোমরা দেখতে পারবে এখানে ফর্ম ফিল আপটা কীভাবে করবে ফুল করে দেওয়া আছে। রোল নাম্বার বসাবে, ইয়ার অফ পাসিং তোমাদের, তোমাদের ডিটেলস বসিয়ে সেভ করবে, ক্যাটাগরি চুজ করবে, আরও নিচের দিকে আসবে, স্টেট চুজ করতে হবে। করার পরে যখনই তোমরা সাবমিট করবে, সাবমিট করার পরে যে বলেই দিয়েছে ব্লার ছবি বা এরকম কিন্তু ছবিগুলো হলে তোমাদের রিজেকশনও হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। ভিম ইউপিআই বা ক্রেডিট কার্ড, রুপে কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে তোমরা পেমেন্টটি করতে পারো। তোমাদের এখানে 3টে অপশান আসবে রিজন সিলেক্ট করার, এই 3টে রিজন তোমরা সিলেক্ট করতে পারবে। 3টে রিজনের মধ্যেই তোমাদের পরীক্ষাটি পড়বে। প্রথম রিজন যেখানে তোমরা সিলেক্ট করবে সাধারণত সেখানেই তোমাদের ফার্স্ট পরীক্ষাটি পড়ে। ছবি এবং সিগনেচার আপলোড করার পরে যখন তোমরা এগিয়ে যাবে, তারপরে এখানে কিছু কিছু গাইডেন্স আছে, সেলফ ডিফেন্স সার্ভিং ডিফেন্স পার্সোনালদের ক্ষেত্রে আলাদা কিছু পারমিশন দিতে হবে, এবং এখানে নিচে যে রিনিউয়াল ফর্মগুলো আছে সেই রিনিউয়াল ফর্মগুলি দেওয়া আছে। ওবিসি এবং এসসিদের ক্ষেত্রে এই ফর্মটি ফিল আপ করে রিনিউয়াল করে আসতে হয়। এই ছিল আজকের ভিডিওটি। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারো, সেখান থেকে আমরা তোমাদের প্রবলেম সলভ করে দেবো। টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও যুক্ত হয়নি, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, কারণ সেখানে আমরা বিভিন্ন গভর্নমেন্ট জব রিলেটেড আপডেট সবসময় দিতে থাকি। আজকের ভিডিওটি এই অবধি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।